হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু দা লেকচার ফোর অফ ভেক্টর অ্যালজেবরা আর আজ আমরা পড়বো ভেক্টর মাল্টিপ্লিকেশান তো ভেক্টর মাল্টিপ্লিকেশানকে আমরা কীভাবে পড়বো না ভেক্টর মাল্টিপ্লিকেশানকে আমরা মোটামুটি প্রথমে দুটো ভাগে ভাগ করতে পারি তো ভেক্টর মাল্টিপ্লিকেশনের যে দুটো ভাগ হচ্ছে তার এক নম্বর হচ্ছে মাল্টিপ্লিকেশান অফ এ ভেক্টর বাই এ স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর উইথ স্কেলার এর মানে হচ্ছে যে আমাদের কাছে যদি একটা ভেক্টর কোয়ান্টিটি থাকে এ এবং একটা স্কেলার থাকে আমাদের এন তাহলে এই এর সাথে এন এর মাল্টিপ্লিকেশন আর যেটা পড়ব আমরা সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ টু ভেক্টরস মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন অফ টু ভেক্টরসকে আমরা আবার দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি তো এর দুটো ক্যাটাগরি কি এর দুটো ক্যাটাগরি হচ্ছে নাম্বার ওয়ান সেটা হলো স্কেলার প্রোডাক্ট অর ইট ইজ কল্ড ডট প্রোডাক্ট ডট প্রোডাক্ট আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট বা এটাকে বলা হয় ক্রস প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট স্কেলার প্রোডাক্টটা আমরা যদি দুটো ভেক্টর থাকে যে ভেক্টর এ এবং ভেক্টর বি তো এদের স্কেলার প্রোডাক্টকে এইভাবে নোটেশন দেওয়া হয় অর্থাৎ দুটো ভেক্টরের স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট আমরা এইভাবে নোটেশন দিই এবার কেন এটাকে স্কেলার প্রোডাক্ট বলা হচ্ছে সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে যখন স্কেলার প্রোডাক্ট ডিসকাস করবো তখন আলোচনা করবো একইভাবে ভেক্টরের ক্রস প্রোডাক্ট যেটা বা ভেক্টর প্রোডাক্ট সেটাকে সিম্বল দেওয়া হয় এই রকম দুটো হয়েছে এবার আমরা জানব যে দুটো ভেক্টর এক দুটো একটা ভেক্টরের সাথে একটা স্কেলারের মাল্টিপ্লিকেশান তো বোঝা গেল কিন্তু একটা ভেক্টরের দু ধরনের প্রোডাক্ট কেন হয় অর্থাৎ কেন ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট দু ধরনের আমরা মাল্টিপ্লিকেশান এখানে করতে পারছি তো সে ব্যাপারে আমরা আলোচনা করব ভেক্টরে ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট যখন আলোচনা করবো তখন আরও ভালোভাবে বুঝতে পারবে তো এখন আমরা শুরুতেই যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশান অফ এ ভেক্টর উইথ এ স্কেলার তো এটা আমি সেপারেট করে দিচ্ছি এখানে আমরা তাহলে মাল্টিপ্লিকেশান অফ ভেক্টর উইথ এ স্কেলার আমরা আলোচনা করব তো মনে করো যে এখানে আমাদের একটা ভেক্টর রয়েছে যে ভেক্টরটা হচ্ছে এই হচ্ছে সেই ভেক্টরটা এ তো এ হলো এখানে একটা ভেক্টর এখন এই ভেক্টরটার ম্যাগনিটিউড কত না এই ভেক্টরটার ম্যাগনিটিউড হচ্ছে এই লাইনটা যতটা লম্বা এটা হচ্ছে এই ভেক্টরের ম্যাগনিটিউড আর এই ভেক্টরের ডাইরেকশন যে ডাইরেকশানটা দেওয়া আছে সেই ডাইরেকশনটা বুঝতেই পারছ এখন এই ভেক্টরটাকে মনে করছি আমি এন একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করব তো যদি ভেক্টরকে একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সেই ভেক্টরটা কি হয়ে যাবে না প্রত্যেকটা ভেক্টরকে নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে সেটাকে আমরা লিখবো এন এ এবং মনে করি যে নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করার ফলে যে ভেক্টরটা আমরা পেলাম এখানে সেই ভেক্টরটা হচ্ছে ভেক্টর বি তাহলে আমরা লিখবো বি ইজ ইকুয়াল টু এন এখন এই বি ভেক্টরটার ডাইরেকশন এবং ম্যাগনিটিউড এটা কি হবে এখন বি ভেক্টরটা যদি আমি ডাইরেকশন এবং ম্যাগনিটিউড দেখি তাহলে দেখো এখানে স্কেলার যেটা আছে স্কেলারের কোনো ডাইরেকশন নেই অর্থাৎ এর যা ডাইরেকশান হবে বিয়ের ক্ষেত্রেও ডাইরেকশন একই হবে যেহেতু তারা এখানে ইকুয়াল ভেক্টর বোথ সাইড ইকুয়াল সিম্বল রয়েছে তাহলে ডাইরেকশন যেটা ছিল সেটাই থাকবে অর্থাৎ আমাদের নতুন যে ভেক্টরটা সেটা এই ডাইরেকশানেই থাকবে যেটা আমাদের বি ভেক্টর ছিল এবার এবার এই ভেক্টরটার ম্যাগনিটিউড কত হবে তো ধরে নিচ্ছি এই ভেক্টরের ম্যাগনেটিউডটাকে আমরা এই লম্বা অ্যারো দিয়ে প্রকাশ করছি তাহলে যদি এটা ভেক্টর বি হয় তাহলে এই ভেক্টরটা হচ্ছে কি এন টাইমস অফ এ অর্থাৎ এ ভেক্টর যতটা লম্বা এই বি ভেক্টরটা হবে তার এন টাইমস অর্থাৎ যদি এন 3 টু থ্রি হয় তাহলে এ যতটা লম্বা বি হবে তার তিন গুণ লম্বা যদি এ এন ইকুয়াল টু টেন হয় তাহলে এ যতটা লম্বা বি হবে তার টেন টাইমস তো এই হচ্ছে একটা ভেক্টরকে যদি আমরা স্কেলার দিয়ে মাল্টিপ্লিকেশন করি তাহলে তার ফলে যে ভেক্টর তৈরি হয় সেটা এবার আমরা আলোচনা করব না ভেক্টরের ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট তো শুরুতেই আমি প্রথমে আলোচনা করব ভেক্টরের ডট প্রোডাক্ট এবং তারপরে আলোচনা করব ভেক্টরের ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট আমরা প্রথমেই একটা এক্সাম্পলের থ্রু বোঝার চেষ্টা করব তো মনে করো যে এই হচ্ছে আমাদের একটা হরাইজন্টাল সার্ফেস এবং এই হরাইজন্টাল সার্ফেসের উপর আমাদের একটা এখানে ব্লক নামানো আছে এখন এই ব্লকটাকে যদি আমাদেরকে ডিসপ্লেস করতে হয় তাহলে কি করতে হবে না আমাদেরকে এই সাইড থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে জানো যে ভেক্টরের ফোর্স হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি তাহলে আমি এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম এবং ফোর্স অ্যাপ্লাই করার ফলে ধরে নিচ্ছি যে ব্লকটা এখান থেকে এতটা মুভ করলো তাহলে ব্লকটা যদি এখান থেকে এতটা মুভ করে তাহলে সেক্ষেত্রে ব্লকটা ডিসপ্লেসমেন্ট বা ফোর্সের অ্যাপ্লিকেশন পয়েন্টের ডিসপ্লেসমেন্ট যেটা পেলাম আমরা সেই ডিসপ্লেসমেন্ট ধরে নিচ্ছি এটা এস এবং এসও একটা ভেক্টর কোয়ান্টিটি এখন যেহেতু ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট দুটোই দেখতে পাচ্ছ কি না সেম ডাইরেকশানে অর্থাৎ এখানে ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট উভয়ই রয়েছে সেম ডাইরেকশানে অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি ওয়াক ডান ডাব্লিউ ইকুয়াল টু কত হবে এফ গণিত এস অর্থাৎ এখানে ওয়াক ডান যেটা পেলাম সেটা হচ্ছে এফ ইন্টু এস আচ্ছা এই ফোর্সটাকে আমরা এফ ওয়ান নাম দিচ্ছি তাহলে এখানে যে কোয়াক ডান পেলাম সেটা হচ্ছে এফ ওয়ান ইন্টু এস এবার আমরা আরেকটা সিচুয়েশন নিচ্ছি সেকেন্ড সিচুয়েশানটা কি সেকেন্ড সিচুয়েশানটা হচ্ছে যে এই একটা সারফেস এবং এই সারফেসের ওপর আমাদের একটা ব্লক রয়েছে এবার কি করছি না এই ব্লকটার ওপর আমরা কি করছি না ওপরের দিক থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করছি এবং এই ফোর্সটা হচ্ছে এফ টু যেটা হচ্ছে নর্মালের সাথে পারপেন্ডিকুলার একটা ফোর্স তোমরা জানো যে ফোর্স যদি এইভাবে কোনো একটা অবজেক্টের উপর অ্যাপ্লাই করা হয় তো এক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট কত হবে ডিসপ্লেসমেন্ট হবে জিরো অর্থাৎ এক্ষেত্রে ওয়াক ডান যেটা পাবো আমরা সেই ওয়াক ডানটা হবে জিরো যেহেতু এখানে ডিসপ্লেসমেন্ট জিরো এবার আসি থার্ড কেস যে কেসটা হচ্ছে কি না আমরা কী করছি না অবজেক্টের ওপর এর প্রিভিয়াস দুটো কেসে যে দুটো ফোর্স অ্যাপ্লাই করেছিলাম এবার সেই দুটো ফোর্সকে আমরা সাইমালটেনিয়াসলি অ্যাপ্লাই করবো অর্থাৎ এই যদি আমাদের অবজেক্ট হয় এবার আমরা কী করবো না দুটো ফোর্সকে আমরা একই সাথে অ্যাপ্লাই করবো অর্থাৎ এখান থেকে আমি অ্যাপ্লাই করছি একটা ফোর্স যে ফোর্সটা হচ্ছে এফ ওয়ান এবং নর্মালি একটা ফোর্স আমি অ্যাপ্লাই করছি যে ফোর্সটা হচ্ছে এফ টু এফ টু এবং এটা হচ্ছে এফ ওয়ান এবার যেহেতু এফ ওয়ান ফোর্সটা হরাইজন্টাল ডাইরেকশান অ্যাপ্লাইড হচ্ছে তার জন্য কি হবে না আমি এর একটা হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট পাবো এবং সেই হরাইজন্টাল ডিসপ্লেসমেন্টটা আমরা আগের মতোই ধরে নিচ্ছি যেই হরাইজন্টাল ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এস অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি দেখো যে এফ ওয়ান ফোর্সটা এখানে কাজ করেছে এফ ওয়ান ইন্টু এস কিন্তু এফ টু ফোর্সটা সবসময় নর্মালি অ্যাক্ট হচ্ছে অর্থাৎ এখানেও ফোর্সটা নর্মালি অ্যাক্ট হচ্ছে অর্থাৎ এফ টু ফোর্সটার জন্য কোনো কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না যা ডিসপ্লেসমেন্ট পাচ্ছি আমরা এফ ওয়ান ফোর্সটার জন্য অর্থাৎ এক্ষেত্রে ওয়াক ডান যদি আমরা বের করতে যাই তাহলে সেই ওয়াকডানটা ডানটা কিন্তু হবে এফ ওয়ান ইন্টু এস এফ টু এর এখানে কোনো কাজ নেই কিন্তু এখানে একটা বিষয় আমি যেটা তোমাদেরকে বলবো যে ভেক্টরের ক্ষেত্রে আমরা এর আগেই পড়েছি যে যদি দুটো ভেক্টর আমাদের দুটো ভেক্টর থাকে যদি একটা ভেক্টর হচ্ছে এইভাবে এবং আরেকটা ভেক্টর মনে করো আছে এইভাবে অর্থাৎ এখানে এফ ওয়ান হচ্ছে এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা হচ্ছে এফ টু তাহলে যেই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট একটা ভেক্টর পাবো সেই ভেক্টরটা হচ্ছে কোনটা না এই ভেক্টরটা যেটার আমি নাম দিতে পারি অনলি এফ অর্থাৎ এই দুটো ভেক্টরকে আমি রিপ্লেস করতে পারি একটা মাত্র ভেক্টর দ্বারা যে ভেক্টরটা হচ্ছে এই ভেক্টরটা অর্থাৎ এই ভেক্টরটার নাম দিলাম আমি এফ তাহলে এই এফের সাথে এফ ওয়ান এবং এফ টুর কি কী এফের সাথে এফ ওয়ানের যে রিলেশন যদি এখানে অ্যাঙ্গেলটা থিটা হয় অর্থাৎ ফোর্সের ডাইরেকশন এবং ডিসপ্লেসমেন্টের ডাইরেকশান এখানে ফোর্সটার যে ডাইরেকশন দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা থিটা নিয়েছি আমি এখন ফোর্সের ডাইরেকশান হচ্ছে এই ডাইরেকশানটা এবং ডিসপ্লেসমেন্ট হয়েছে এফ ওয়ানের দিকে অর্থাৎ এসের ডাইরেকশান হচ্ছে এই ডাইরেকশানটা এটা এসের ডাইরেকশান এটা এফের এর ডাইরেকশান এবং তাদের মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে থিটা অর্থাৎ থিটা এখানে হল অ্যাঙ্গেল বিটুইন এফ অ্যান্ড এস এবং ওয়াকডান এফ ওয়ান কস থিটা এখন এখানে এফ ওয়ানটা কত এফ ওয়ান ওপর লিখতে পারি এফ থিটা এবং এফ টু কে লিখতে পারি এফ থিটা তার মানে হলো যে আমি এখানে এফ ওয়ানের পরিবর্তে এফ কস্থিটা লিখতে পারি অর্থাৎ এটা হয়ে গেল এফ এস কস্থিটা তো পেয়ে গেলাম এফ এস তার মানে হলো যে যদি আমি এফ ওয়ান এবং এফ টু দুটো ফোর্সকে সরিয়ে দিয়ে এফ ফোর্স সেই এফ ফোর্সটা কত হবে সেই এফ ফোর্সটা হবে রুট ওয়ান রুট ওভার এফ ওয়ান স্কোয়ার প্লাস এফ টু স্কোয়ার এতটা ফোর্স দিয়ে যদি আমি থিটা অ্যাঙ্গেলের ফোর্সটা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে ডান যেটা পাবো সেটা হচ্ছে এফ এস কস থিটা অর্থাৎ আমরা এফ থিটা বলতে অনলি ফোর্সের হরাইজোন্টাল কম্পোনেন্টটাকেই নিয়েছি ভার্টিক্যাল কম্পোনেন্টের কোনো কাজ নেই এই যে প্রোডাক্টটা আমরা দেখতে পাচ্ছি এই প্রোডাক্টের নামই হচ্ছে ডট প্রোডাক্ট আর এই প্রোডাক্টের যে রেজাল্ট দেখো সেটা হচ্ছে ডান তাই এর আরেকটা নাম হল স্কেলার প্রোডাক্ট এবার লক্ষ্য করো যে আমি ডট প্রোডাক্টের কী বলেছিলাম তার মানে যদি দুটো ভেক্টর মা থাকে একটা ভেক্টর হচ্ছে ভেক্টর এ এবং আরেকটা ভেক্টর হচ্ছে ভেক্টর বি তাহলে এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এদের ডট প্রোডাক্টের যে সিম্বল আমি বলেছিলাম সেটা হচ্ছে এ ডট বি এবং এই ভেক ডট প্রোডাক্টের রেজাল্টটা কী হবে না রেজাল্টটা হবে এর ম্যাগনিটিউড ইন্টু বি এর ম্যাগনিটিউড ইন্টু কস্তিটা এই হচ্ছে আমাদের ভেক্টরের ডট প্রোডাক্ট এবার দেখো যে যদি দুটো ভেক্টরের মধ্যে স্পেশাল কেস স্পেশাল কেস বলতে নাম্বার ওয়ান দুটো ভেক্টরের মধ্যে যদি অ্যাঙ্গেল থিটা ইকুয়াল টু জিরো ডিগ্রি হয় অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টর তারা যদি একই ডাইরেকশানে থাকে তাহলে ডট প্রোডাক্ট যেটা হবে এ ডট বি সেটা ইকুয়াল টু আমরা পাবো এ ইন্টু বি ইন্টু কস জিরো অর্থাৎ ওয়ান আর যদি দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল থিটা ইকুয়াল টু নাইনটি ডিগ্রি হয় তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এ ডট বি সেটা ইকুয়াল টু পেয়ে যাব আমরা জিরো তাহলে আমরা এটা পেলাম সেটা হচ্ছে এই যদি হয় একটা ভেক্টর বি এবং এই যদি হয় আমাদের আরেকটা ভেক্টর এ এবং তাদের মধ্যেকার অ্যাঙ্গেল যদি হয় থিটা তাহলে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট অর্থাৎ এ ডট বি ইকুয়াল টু হবে এব এখান থেকে আমরা কী কী বের করতে পারি এখান থেকে আমরা প্রথমে যেটা পাবো অর্থাৎ এটা হচ্ছে আমাদের ডট প্রোডাক্ট শেখার ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশনগুলো আমরা করতে পারি বিভিন্ন পরীক্ষার প্রবলেমের জন্য তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে টু ফাইন্ড অ্যাঙ্গেল টুইন টু ভেক্টরস অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস আমরা কীভাবে বের করতে পারি কস থিটা ইকুয়াল টু হবে এ ডট বি বাই এ ইন্টু বি এটা হবে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল আরেকটা জিনিস এই ব্যাপারটার ডিটেলসে আমরা একটু পরে আসছি থ্রি ডাইমেনশনাল কোর্ডনেট সিস্টেমের ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা আমরা পাবো এখান থেকে দেখো যেহেতু এ ডট বি ইকুয়াল টু এ বি থিটা একটু ম্যাথমেটিক্স করলে আমরা যেটা পাব ওর এ কস্তিটা ইকুয়াল টু যেটা আমরা পাবো সেটা হচ্ছে এ ডট বি বাই বি অর্থাৎ বিটাকে আমি নিচে লিখলাম এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে এ ভেক্টর ইন্টু বি ভেক্টর বাই বি এ ভেক্টর মানে হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টর বাই বি তার অর্থ হলো বি ক্যাপ অর্থাৎ আমরা বলতে পারি এক্ষেত্রে যে আমরা পেলাম যেটা সেটা হচ্ছে এ কস্থিটা ইকুয়াল টু এ ডট বি ক্যাপ এবার বলো তো যে এ কস্থিটা এ কস্থিটাটা আসলে কী ভিডিওটাকে পজ করো এবং একটু ভাবো যে এই এক অস্থিটা কী হয়ে গেছে ভাবা এবার দেখো বুঝতে পারলে খুব ভালো না বুঝতে পারলে এখানে আমি বুঝিয়ে দিই এ কস্থিটা বলতে এখান থেকে আমরা দেখতে পারি যে এ কস্থিটা এর মানে হচ্ছে এর এই কম্পোনেন্টটা দিস কম্পোনেন্ট এ কস্থিটা আর এদিকে আছে এ সাইন্থিটা অর্থাৎ এ কথিটা আমরা বলতে পারি এটা কম্পোনেন্ট অফ এ অর্থাৎ এ কস্তিটা মানে হচ্ছে কম্পোনেন্ট অফ এ অ্যালং বি অর্থাৎ এ ভেক্টরের কম্পোনেন্ট বিয়ের ডাইরেকশানে সেটা ইকুয়াল টু কত হবে সেটা ইকুয়াল টু হবে এ ভেক্টর অর্থাৎ যার কম্পোনেন্ট বের করব সেই ভেক্টরটা যার দিকে কম্পোনেন্ট বের করবো সেই ডাইরেকশানে ইউনিট ভেক্টর যেমন মনে করো ফর এক্সাম্পল যদি আমি বলি তাহলে হচ্ছে যে মনে করো বলা হলো যে একটা ভেক্টর এ সেটা ইকুয়াল টু হচ্ছে টু আই ক্যাপ প্লাস ফোর জে ক্যাপ প্লাস সিক্স কে ক্যাপ এবার যদি বলে যে এ ভেক্টরটার এক্স অ্যাক্সিস ওয়াই এক্সিস এবং জেড অ্যাক্সিসের দিকে কম্পোনেন্ট কত তাহলে এই এ ভেক্টরটার এক্স অ্যাক্সিসের দিকে কম্পোনেন্ট কত হবে না এ ইকুয়াল টু এ ডট আই ক্যাফ সেটা হবে এক্স এক্সের দিকে কম্পোনেন্ট এবার এটা ইকুয়াল টু হবে টু আই ক্যাফ প্লাস ফোর জে ক্যাফ প্লাস সিক্স কে ক্যাফ এর সাথে ডট প্রোডাক্ট আই ক্যাফ এটা এবার কত হবে সেটাই হচ্ছে আমাদের নেক্সট আলোচনার বিষয় অর্থাৎ থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে আমরা কীভাবে এই সমস্ত ভেক্টরগুলোর ডট প্রোডাক্ট বের করবো তাহলে আমরা এবার আলোচনা করবো ডট প্রোডাক্ট অফ টু ভেক্টর ইন থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম এখন থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে আমরা যখন ভেক্টরকে লিখি তখন ভেক্টরকে সবসময় কম্পোনেন্ট ফর্মে লিখি অর্থাৎ এ ভেক্টর একে আমরা বলতে পারি এ ওয়ান আই ক্যাপ প্লাস এ টু জে ক্যাপ প্লাস এ থ্রি কে ক্যাপ এটা জেনারেল ফর্মে লিখেছি এটার মানে হতে পারে টু আই ক্যাপ প্লাস থ্রি জে কে প্লাস ফোর কে ক্যাপ এটসেট্রা বি হচ্ছে আরেকটা ভেক্টর সেই বি ভেক্টর হচ্ছে কত না বি ওয়ান আই ক্যাপ প্লাস বি টু জে কেপ প্লাস বি থ্রি কে ক্যাপ এখন এই দুটো ভেক্টরের যদি আমাদের ডট প্রোডাক্ট করতে হয় তাহলে আমাদেরকে আয়ের এর এবং এর এদের ডট প্রোডাক্ট বুঝতে হবে এখন দেখো থ্রি ডাইমেনশনাল কোয়েনের সিস্টেমে জানি আমরা যে এখানে এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস এবং এটা জেড অ্যাক্সিস এক্সের সাথে জেড অ্যাক্সিসের অ্যাঙ্গেল নাইনটি ডিগ্রি ওয়াইয়ের সাথে এক্সের অ্যাঙ্গেল নাইনটি ডিগ্রি এবং জেড এর সাথে এর অ্যাঙ্গেল নাইনটি ডিগ্রি তাহলে যেহেতু প্রত্যেকের অ্যাঙ্গেল নাইনটি ডিগ্রি অর্থাৎ এর দিকে যদি আই ক্যাপ ভেক্টর এর দিকে জে কে ভেক্টর এবং এদিকে দিকে কে কে ভেক্টর থাকে তাহলে এখানে আই ক্যাপ ডট আই ক্যাপ ইকুয়াল টু হবে ওয়ান ইন্টু ওয়ান আই ক্যাপের ম্যাগনিটিউড ওয়ান এবং আই ক্যাপ ডট আই ক্যাপ মানে হচ্ছে দুটো ভেক্টর ইউনিট ভেক্টর এক্স ডাইরেকশানে অর্থাৎ এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে জিরো ডিগ্রি ইকুয়াল টু পেয়ে যাব আমরা ওয়ান অর্থাৎ এখান থেকে আমরা পেলাম যেটা সেটা হচ্ছে যে আই ক্যাপ ডট আই ক্যাপ ইকুয়াল টু হবে ওয়ান সিমিলারলি আই ক্যাপ ডট জে ক্যাপ এবার দেখো আই ক্যাপ ডট জে ক্যাপ যখন বের করবে আই ক্যাপের ম্যাগনিটিউড ওয়ান জে ক্যাপের ম্যাগনিটিউড ওয়ান এবং আয়ের সাথে জের যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে নাইনটি ডিগ্রি অর্থাৎ কস নাইনটি ডিগ্রি ইকুয়াল টু হয়ে যাবে জিরো আই ক্যাপ ডট জে ক্যাপ ইকুয়াল টু জিরো একইভাবে আই ক্যাপ ডট কে কেপ সেটাও ইকুয়াল টু হবে জিরো এবার জে ক্যাপ ডট আই ক্যাপ যেটা সেটা ইকুয়াল টু হবে একইভাবে জিরো অর্থাৎ আইআই জে জে এবং কে কে এদের মধ্যে যখন নিজেদের মধ্যে ডট প্রোডাক্ট হবে সেগুলো হবে ওয়ান এবং যখন অন্যদের মধ্যে ডট প্রোডাক্ট হবে সেটা হবে জিরো তাহলে এখানে পাবো আমরা জে ক্যাফ ডট জে ক্যাফ ইকুয়াল টু ওয়ান জে ক্যাফ ডট কে ক্যাপ ইকুয়াল টু জিরো के कैफ डट आई कैप इक्टू जो कैफ डट जे कैप इक्टू जो ए कैफ डट के इक्लटू है ओानाने साथ डट प्रोडक्ट ए डट बी से इक्ल टू लिखते परि एवान आई कैफ प्लस ए टू जे कैप প্লাস এ থ্রি কে ক্যাপ তার সাথে ডট প্রোডাক্ট বি ওয়ান আই ক্যাপ প্লাস বি টু জে ক্যাফ প্লাস বি থ্রি কে ক্যাপ এবার দেখো আমাদের এখানে কীভাবে মাল্টিপ্লাই করতে হবে এখানে তিনটে টার্ম আছে এখানে তিনটে টার্ম আছে তাহলে ওয়ান বাই ওয়ান মাল্টিপ্লাই করলে মোট নটা টার্ম পাবো ফার্স্ট টার্ম যেটা হবে সেটা হবে এ ওয়ান বি ওয়ান আইকেফ ডট ক্যাপ দ্বিতীয় টার্ম যেটা হবে সেটা হবে এ ওয়ান বি টু আই কেফ ডট জে কেফ এইভাবে চলতে থাকবে এবং আই কেফ ডট জেকে সমস্ত টার্মগুলো জিরো হয়ে যাবে অর্থাৎ এই টার্মটার যে রেজাল্ট আমরা পাবো সেটা হচ্ছে এ ওয়ান বি ওয়ান আই ক্যাপ ডট আই ক্যাপ মানে ওয়ান প্লাস এ টু বি টু জে ক্যাফ ডট জে ক্যাপ ইকুয়াল টু ওয়ান এবং এ থ্রি বি থ্রি কে ক্যাপ ডট কে ক্যাপ ইকুয়াল টু ওয়ান এবং বাকি টার্মগুলো যেগুলো হয়ে যাবে সেই টার্মগুলো হয়ে যাবে জিরো অর্থাৎ এই হচ্ছে আমাদের এ ডট বি থ্রি ডাইমেনশানে এ ডট বি বের করার ফর্মুলা এবার আগের এক্সাম্পেলটা যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা নিয়েছিলাম যেটা সেটা হচ্ছে এ ইকুয়াল টু নিয়েছিলাম টু আই কেব প্লাস ফোর জে প্লাস সিক্স কে ক্যাফ এখন আমাদেরকে যদি এক্স কম্পোনেন্ট বের করতে হয় অর্থাৎ এ এক্স এক্স কম্পোনেন্ট অফ এ সেটা কত হবে সেটা হবে এ ডট এক্সের ডাইরেকশনে কম্পোনেন্ট মানে আই ক্যাপ দিয়ে প্রোডাক্ট করব তাহলে সেটা হয়ে যাবে টু আই ক্যাপ প্লাস ফোর জে ক্যাপ প্লাস সিক্স কে ক্যাপ ডট আই ক্যাপ এবার টু ইন্টু আই কেফ ডট আই কেফ ওয়ান ফোর ইন্টু জে কেফ ডট আই কেফ জিরো সিক্স ইন্টু কে কেব ডট আই কেফ জিরো অর্থাৎ এক্স কম্পোনেন্ট যেটা হয়ে গেলো সেটা হচ্ছে টু একইভাবে আমরা এ ওয়াই ইকুয়াল টু কত পাবো ফোর পাবো এবং এ জেড যেটা সেটা ইকুয়াল টু পাবো সিক্স এখানে আমরা একটা প্রবলেম আলোচনা করবো সেটা হচ্ছে টু ভেক্টরস আর গিভেন বাই এ ইকুয়াল টু আই ক্যাপ প্লাস টু জে জেকে প্লাস টু কে কেপ এবং বি ভেক্টর ইকুয়াল টু টু আই কেপ প্লাস জে জেকে মাইনাস টু কে কেপ ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম এখন দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বের করার ক্ষেত্রে কী ফর্মুলা ইউজ করবো আমরা না এ ডট বি এটা ইকুয়াল টু হয় এ ইন টু বি ইন্টু কস থিটা অর্থাৎ কস থিটা ইকুয়াল টু হবে এ ডট বি বাই এ বি এ ডট বি কত এ ডট বি মানে হচ্ছে আই প্লাস টু জে প্লাস টু কে डू आई प्लस जे माइनस टू केर मैगनी टीड एर मैगनी टीड जेटा सेक्यर प्लस टू स्कोर प्लस टू स्कोयर इंटू रूटोभार टू स्कोर प्लस वान स्कोर প্লাস মাইনাস টু স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে ওয়ান ইন্টু টু 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 ইন্টু ওয়ান টু টু ইন্টু মাইনাস টু মাইনাস ফোর বাই টু টু জো ফোর ফোর নাইন থ্রি ইন্টু থ্রি নাইন এখন দেখো ওপরের টার্মটা হয়ে যাচ্ছে জিরো নিচে হয়ে যাচ্ছে নাইন ইট ইজ ইকুয়াল টু জিরো অর্থাৎ এখানে কস থিটা ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি জিরো ডিগ্রি সরি জিরো দেওয়ার ফোর থিটা ইকুয়াল টু যেটা পাচ্ছি সেটা হচ্ছে নাইনটি ডিগ্রি অর্থাৎ এখানে ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল যেটা সেই অ্যাঙ্গেলটা হচ্ছে নাইনটি ডিগ্রি চলো এবার একটা অন্য টাইপের প্রবলেম করি এখানে দেওয়া আছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ আই ক্যাপ প্লাস টু জে কেফ প্লাস ফোর কে ক্যাফ উইথ কোয়ারডিনেট অ্যাক্সিস অর্থাৎ এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস এই তিনটে অ্যাক্সিসের দিকে আই ক্যাপ প্লাস টু জে কে প্লাস ফোর কে ক্যাফ এদের অ্যাঙ্গেল বের করতে হবে তাহলে এক্স অ্যাক্সিসের দিকে আমাদের রয়েছে একটা ইউনিট ভেক্টর সেটা হচ্ছে আই ক্যাপ ওয়াই এক্সিসের ইউনিট ভেক্টর জে ক্যাফ এবং জেড অ্যাক্সিসের হচ্ছে কে ক্যাফ এখন আমরা প্রথমে বের করবো যেটা সেটা হচ্ছে এক্স কম্পোনেন্ট অর্থাৎ এক্সের সাথে এর অ্যাঙ্গেল কত এখন এক্সের সাথে এক্স এক্সিসের সাথে এর অ্যাঙ্গেল যদি আমরা ধরে নিই আলফা তাহলে হবে কস আলফা ইকুয়াল টু এই ভেক্টরটা অর্থাৎ a . b নেবো আমরা x অ্যাক্সিসের দিকে ইউনিট ভেক্টর by ab a মানে হচ্ছে √1² + 2² + 4² আর এখানে নেবো 1² সেটা ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমরা উপরে 1 i . i এবং নিচে আমরা পেয়ে যাচ্ছি রুট টোয়েন্টি ওয়ান অর্থাৎ এখানে কস আলফা যেটা আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে ওয়ান বাই রুট টোয়েন্টি ওয়ান এবং আলফা ইকুয়াল টু কস ইনভার্স ওয়ান বাই রুট টোয়েন্টি ওয়ান ওয়াই অ্যাক্সিসের সাথে যদি অ্যাঙ্গেল বিটা হয় তাহলে কস বিটা ইকুয়াল টু হবে এবার দেখো পুরো লেখার প্রয়োজন নেই জাস্ট আমাদের নিচে কি থাকবে টোয়েন্টি ওয়ানই থাকবে প্রত্যেক ক্ষেত্রেই কেবলমাত্র এখানে এটা পাব আমরা সেটা হচ্ছে যে এখানে একটা এক্সট্রা টার্ম আসবে যেহেতু কি না নিচে এবার থাকবে আমাদের এই মানটা তার সাথে রুট ওভার ওয়ানই থাকবে কারণ হচ্ছে তখন যে নেবো আমরা যে কম্পোনেন্ট এবং ওপরে যে টার্মটা পাবো আমরা সেটা হচ্ছে এই টুটাকে অর্থাৎ ওপরে থাকবে টু অর্থাৎ এটা হবে টু বাই রুট টোয়েন্টি ওয়ান এবং অ্যাকর্ডিংলি বিটা ইকুয়াল টু যেটা হবে সেটা হচ্ছে কস ইনভার্স টু বাই রুট টোয়েন্টি ওয়ান আর কস গামা ইকুয়াল টু যেটা পাবো জেড অ্যাক্সিসের সাথে সেটা হবে জেড অ্যাক্সিসের কম্পোনেন্ট ফোর বাই রুট টোয়েন্টি ওয়ান তাহলে এখান থেকে যেটা বুঝলাম আমরা সেটা হচ্ছে যে যদি একটা ভেক্টর আমাদের থাকে এ সেটা হয় এ ওয়ান আই ক্যাফ প্লাস এ টু জে ক্যাফ প্লাস এ থ্রি কে ক্যাফ তাহলে এর এক্স কম্পোনেন্টের সাথে অ্যাঙ্গেল যেটা হবে আলফা সেটা ইকুয়াল টু হবে কস ইনভার্স এ টু অর্থাৎ সরি এ ওয়ান অর্থাৎ এক্স কম্পোনেন্ট আয়ের সাথে যেটা আছে আয়ের যেটা কফিসিয়েন্ট সেটা বাই পুরো এর ম্যাগনিটিউড তেমনি বিটা ইকুয়াল টু হবে কস ইনভার্স ওয়াই কম্পোনেন্ট যেটা এ টু বাই পুরো এর ম্যাগনিটিউড আর গামা ইকুয়াল যেটা পাবো সেটা হবে কস ইনভার্স এ থ্রি বাই পুরো এর ম্যাগনিটিউড তো আজকে আমরা এই পর্যন্ত রাখছি আমরা নেক্সট ক্লাস আলোচনা করব ভেক্টরের ক্রস প্রোডাক্ট